আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এর পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, তাতে আলোচনা করেছিলাম সর্বপ্রথম জান্নাতে যাবে কোন মানুষ, সে কে, তার সম্পর্কে আপনারা জানতে পেরেছিলেন। আজ আমরা এই ছোট্ট ভিডিও থেকে জেনে নিব সর্বশেষে জান্নাতে যাবে কোন মানুষ, সে কে এবং তার জান্নাত কেমন হবে ইত্যাদি কয়েকটি বিষয় আমরা জেনে রাখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। তাহলে দেখতে থাকুন। আগের ভিডিওটি দেখতে চাইলে লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারেন। ভাই আর বেহেন, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতেও কিন্তু ছোট্ট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত পরিপূর্ণ দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকল পৃথিবী সমতুল্য এবং তার দশগুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর দশগুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এই হলো সর্বনিম্ন মানের জান্নাতি। সহি বুখারি এবং সহি মুসলিম। এ হাদিসটি আপনি সহি মুসলিমের 349 নম্বর হাদিসে পাবেন। এছাড়াও সহি বুখারিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস শুনুন, এটাও সহি মুসলিমে বর্ণিত হয়েছে। ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে, তখন তার দুটি হুর স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ তিনার জান্নাত এতই সুন্দর হবে এবং সে তা দেখে এমন মনে করবে যে আমাকে সব থেকে সুন্দর জান্নাতটা দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি। তাহলে একটু ভেবে দেখুন, জান্নাত যে কত সুন্দর হবে। আমরা কি পারবো না প্রথম চান্সে জান্নাত যেতে? অবশ্যই পারবো, শুধুমাত্র কিছু ইবাদত ও পাপ থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ কেউ ছাড়ব না। যাই হোক না কেন, সলাৎ আদায় করবই, এরকম পাক্কা নিয়ত করে নিতে হবে। সলাৎ আদায়ের মাধ্যমেই আমরা জান্নাত প্রবেশ করতে পারবো এবং শিরক বেদাত থেকে আমরা দূরে থাকব। এছাড়াও সহিহ মুসলিমের 351 নম্বর হাদিসটি দেখলে দেখবেন সেখানেও সর্বশেষ জান্নাতি ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একবার সম্মুখে হাঁটবে, আবার একবার উপর হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময় যিনি আমাকে জাহান্নাম হতে নাজাত দিয়েছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বের বা পরের কাউকেও প্রদান করেননি। এরপর তার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যা দেখে সে বলবে, হে প্রতিপালক, আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি থেকে পিপাসা নিবারণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি তবে তুমি আবার অন্য একটির প্রার্থনা করে বসবে। তখন সে বলবে, না হে প্রভু, এর অতিরিক্ত কিছু চাইব না, বলে সে আল্লাহ তাআলার নিকট কসম করবে এবং আল্লাহ তার আবেদন গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে সবর করা যায় না।
এতএব আল্লাহ তাআলা তাকে এই গাছটির নিকটবর্তী করে দেবেন আর সে তার ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে। তারপর আবার একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে যেটি প্রথমটি অপেক্ষা অধিক সুন্দর। তা দেখেই সে প্রার্থনা করবে, হে আল্লাহ আমাকে এ গাছের নিকটবর্তী করে দিন যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি। এরপর আর কিছুই প্রার্থনা করব না। আল্লাহ উত্তর দেবেন, হে আদম সন্তান তুমি না আমার কসম করে বলেছিলে আর কোনোটির প্রার্থনা জানাবে না। তিনি আরও বলবেন, যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দিই তবে তুমি আরও কিছুর জন্য প্রার্থনা করবে। সে ব্যক্তি আর কিছুই চাইব না বলে কসম করবে, আল্লাহ তাআলা তার এই আবেদন কবুল করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করবে যা দেখে সবুর করা যায় না। অতপর তিনি তাকে এর নিকটবর্তী করে দেবেন আর সে এর ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। এরপর আবার জান্নাতে দরজার কাছে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, এটি পূর্বের দুটি গাছ অপেক্ষাও সুন্দর। তাই সে বলে উঠবে, হে প্রতিপালক আমাকে এ গাছের নিকটবর্তী করে দিন যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি ও পানি পান করতে পারি, আমি আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ বলবেন, হে আদম সন্তান তুমি আমার নিকট আর কিছু চাইবে না বলে কসম করনি? সে উত্তরে বলবে, অবশ্যই করেছি, হে প্রভু তবে এটিই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার আবেদন গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করছে যা দেখে সবুর করা যায় না। তিনি তাকে এর নিকটবর্তী করে দেবেন যখন তাকে নিকটবর্তী করে দেওয়া হবে আর জান্নাতিদের কণ্ঠস্বর সে শুনতে পাবে, তখন সে বলবে, হে প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সমপরিমাণ বস্তু দান করি তবে কি তুমি পরিতৃপ্তি হবে? সে বলবে, হে প্রতিপালক আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক। এ কথাটি বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন আর বললেন, আমি কেন হাসছি তা তোমরা জিজ্ঞেস করবে না? তারা বলল, কেন হাসছেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ হেসেছিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল কেন হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যই যে আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক, শুনে আল্লাহ রব্বুল আলামিন হেসেছেন বলে আমিও হাসলাম। যা হোক, আল্লাহ তাকে বলবেন, তোমার সাথে ঠাট্টা করছি না, মনে রেখো আমি আমার সকল ইচ্ছার ওপর ক্ষমতাবান। এ হাদিসের আশেপাশে আরও এরকম হাদিস রয়েছে, যদি পড়েন তাহলে আমি বলতে পারি আপনি অনেকটা পরিবর্তন হতে পারবেন এবং জান্নাতের আশা আপনার আরও বেশি মনে জেগে উঠবে, আর তার জন্য আপনি ভালো কাজ বেশি বেশি করতে থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত অতি 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 সুন্দর এবং একটি সুন্দর জায়গা। আমরা সকলেই চেষ্টা করব প্রথম চান্সে যেন জান্নাত যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করুন। আমিন।